সবাইকে স্বাগত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আজকে আমি বিএড ফার্স্ট সেমিস্টার কোর্স 1.1.5 এই কোর্সের একটি অর্থাৎ সেমিনার প্রেজেন্টেশন তৈরি করতে হয় তার একটি স্যাম্পল তুলে ধরছি এর পরবর্তী ভিডিওতে কিভাবে নিজেরাই নিজেদের পিপিটি বা সেমিনার প্রেজেন্টেশন মোবাইল বা ডেস্কটপে তৈরি করবে তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে আজকে শুধু দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে প্রথম পেজ দ্বিতীয় পেজ সাজাতে হয় তা প্রথম স্লাইডে ওয়েলকাম টু সেমিনার প্রেজেন্টেশন তারপরে স্লাইডে ইউনিভার্সিটির নাম লোগো কলেজের নাম বিএড ফার্স্ট সেমিস্টার সেমিনার প্রেজেন্টেশন বাই নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার সেশন তার পরবর্তী স্লাইডে লিখতে হয় কোর্স নেম টপিক এই সেমিনার প্রেজেন্টেশনটি তৈরি করা হয়েছে সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন অর্থাৎ বিষয় এবং বিষয়গুচ্ছ হিসাবে বিজ্ঞান এই টপিকের উপর পরবর্তী স্লাইডে লিখতে হয় ভূমিকা পরবর্তী স্লাইডে উদ্দেশ্য শিক্ষার্থীরা নিম্নলিখিত বিষয়গুলি জানতে ও বুঝতে পারবে বিজ্ঞান কী বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য বিষয়গুচ্ছ হিসাবে বিজ্ঞান পাঠ্যক্রমে বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যালয়ে পাঠ্যক্রমে বিজ্ঞান শিক্ষার অবদান ও প্রাসঙ্গিকতা এবার পরবর্তী স্লাইডে পরপর এগুলো লিখতে হবে বিজ্ঞান কী তা লিখে নেওয়া হয়েছে পরবর্তী স্লাইডে বিজ্ঞান শিক্ষার লক্ষ্য ব্যবহারিক লক্ষ্য বৃত্তিমূলক লক্ষ্য শৃঙ্খলাগত লক্ষ্য পরবর্তী স্লাইডে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠনের লক্ষ্য সুস্থ জীবনযাপনের লক্ষ্য এবার বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্যগুলো লিখে দেওয়া হয়েছে বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য জ্ঞানমূলক উদ্দেশ্য বোধমূলক উদ্দেশ্য পরবর্তী স্লাইডে প্রয়োগমূলক উদ্দেশ্য দক্ষতামূলক উদ্দেশ্য পরবর্তী স্লাইডে লিখে দেওয়া হয়েছে আগ্রহ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন এগুলো হলো বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য এবার এই স্লাইডে লেখা হয়েছে বিষয়গুচ্ছ হিসাবে বিজ্ঞান পরবর্তী স্লাইডে এর পরবর্তী অংশ পরবর্তী স্লাইড পাঠ্যক্রমে বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক এখানে লেখা হয়েছে বিজ্ঞান ও ভাষার অর্থাৎ সায়েন্স অ্যাজ ল্যাঙ্গুয়েজের মধ্যে সম্পর্ক তারপর লেখা হয়েছে বিজ্ঞান এবং গণিত অর্থাৎ সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্সের সম্পর্ক পরবর্তী স্লাইডে লেখা হয়েছে বিজ্ঞান এবং ইতিহাসের সম্পর্ক পরবর্তী বিজ্ঞান ও ভূগোলের সম্পর্ক স্লাইড অনেক বেশি হয়ে যাচ্ছে তাই আর লেখা হয়নি লেখা হয়েছে বিদ্যালয়ের পাঠ্যক্রমে বিজ্ঞান শিক্ষার অবদান ও প্রাসঙ্গিকতা এবার পরপর এই সম্পর্কে লেখা হয়েছে এবার উপসংহার বর্তমান ও আগামীর পৃথিবী সম্পূর্ণরূপে বিজ্ঞানের দখলে অন্ধকার ও অজ্ঞতাকে জয় করে বিজ্ঞান মানুষকে দিয়েছে বিজয়ের আনন্দ বিশ্বব্যাপী তাই বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞান চর্চার গুরুত্ব বেড়েছে আর এক্ষেত্রে আমাদের মতো উন্নয়নশীল দেশে বিজ্ঞান শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত তারপর এন্ড এটি হচ্ছে স্লাইড কারো যদি এই পিপিটির প্রয়োজন হয়ে থাকে এই টপিকটির উপর তবে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে সেইখানে গিয়ে বলো অবশ্যই দেওয়া হবে